সুপার সাইক্লোন আমফানের প্রভাবে রাজ্যের কি কি ক্ষতি হয়েছে এবং রাজ্যের কোথায় কোথায় থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই নিয়ে এই ভিডিওতে বলবো। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন NM চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমফান পরিস্থিতি নিজের চোখে দেখতে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শনের কথাও নরেন্দ্র মোদীর। নবান্নের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমফানের ফলে রাজ্যের বহু এলাকা একেবারে তছনছ, আর সেই ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীকে রাজ্যে আসার অনুরোধ জানিয়েছেন। আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজ্য জুড়ে। সুপার সাইক্লোনের দপটে প্রাণ হারিয়েছে বহু মানুষের। বৃহস্পতিবার রাজ্যে আমফানের মৃত্যুদের পরিবারকে 2,50,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই দুর্যোগে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারকে সহানুভূতি জানানোর ভাষা আমার নেই, তবু যদি এই টাকাগুলো পেয়ে কিছুটা উপকার হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও বিপর্যয়ের রাজ্যকে সাহায্যের আবেদন জানিয়েছেন। কেন্দ্রের তরফে দ্রুত বিপর্যয় মোকাবিলা ফান্ড পাঠানোর আর্জি মমতার। রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গুড়িয়ে দিয়েছে 224 পরগনা, তছনছ কলকাতা। সুপার সাইক্লোনের সংখ্যানের মৃত্যু বহু মানুষের। খাস কলকাতায় দুজন এলাকায় সাইক্লোনের সময় গাছ হচ্ছে মাছের মৃত্যু হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত গোটা রাজ্যে 72 জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার 7 জন, উত্তর চব্বিশ পরগনায় এখানে 70 জনের মৃত্যু, হাওড়ায় মৃত্যু হয়েছে 3 জনের, হুগলিতে মৃত্যু হয়েছে 4 জনের, পূর্ব মেদিনীপুরে আমফানের বলি 6, পশ্চিম মেদিনীপুর থেকেও 2 জনের মৃত্যুর খবর এসেছে। পূর্ব বর্ধমানে আমফানের বলি 1, নদিয়ায় আমফানের জেরে 4 জনের মৃত্যু হয়েছে। সুন্দরবনে 4 জনের মৃত্যু হয়েছে। ডায়মন্ড হারবার থেকে 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পূর্ব মেদিনীপুর 6, রানাঘাট থেকেও 6 এবং বারুইপুরি থেকেও 6 জনের মৃত্যুর খবর মিলেছে। গ্রাম থেকে শহর আমফানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহর কলকাতা। দিনের আলো ফুটতেই ক্ষয়ক্ষতির ভয়াবহ রূপ হাজির চোখের সামনে। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে কত ক্ষয়ক্ষতির ও আধিকারিকদের তার রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে রাজ্যকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী একটি টুইট করে। সেখানে বাংলার প্রতি নিজের গভীর দুশ্চিন্তা ও আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন। দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে, আমফানের তাণ্ডবে ছবি দেখেছি, সংকটের সময়ে পাশে রয়েছি, রাজ্যের সব মানুষ সুস্থতা কামনা করি। বাংলায় যত শীঘ্রই সম্ভব স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা চলছে। বিধ্বস্ত এলাকায় উদ্ধারের কাজে নেমেছে NDRF, দুর্গতদের সাহায্যের খামতি হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেন এবং নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।